একদম নড়বেন না রতন বাবু ব্যথা লাগলে বলবেন বাহ কি সুন্দর লাগছে তোকে তোর মা থাকলেও এমনই কাজ করতে তোর যাতে নজর না লাগে কিরে মায়ের সাথে ফোনে কথা বলেছিস হ্যাঁ উনি আমাকে আশীর্বাদ করেছেন বাহ তাহলে তো আর মনে তোর কোনো দুঃখ রইল না রাগ আছে রাগ কেন যে এইসব নিয়ম তৈরি হয়েছিল কে জানে মা মেয়ের বিয়েতে থাকলে নাকি সর্বনাশ হয়ে যাবে এই তো উনি তো সকাল থেকে নেই তা সত্ত্বেও কম অশান্তি হয়েছে বাড়িতে আমার কপালে আর কত কি লেখা আছে কে জানে কত দাগ ফাগ নেই তো হ্যাঁ আর আনা দিন তো মোটা দেখে নি আসুন হ্যাঁ নিশ্চয়ই দেখবেন তো রতনবাবু নিশ্চয়ই নিজের মুখ দেখবেন তবে এখন তো হ্যাঁ মানে সময় হোক আমি আমি নিজেই আপনাকে দেখিয়ে দেবো এখন আপনি বিশ্রাম নিন কিসের বিশ্রাম মামুনি দাঁড়িয়ে দেখছো কি যারা আয়না নিয়ে এসো মুখটা দেখবো যাও না না এখন নয় রতনবাবু আপনি আমার কথা শুনুন ব্যাপারটা কি হ্যাঁ এই আয়না নিয়ে তো চুকিৎকিত খেলছেন কেন আমারই মুখ আমাকে দেখাতে চাইছেন না কেসটা কি ডাক্তারবাবু কি হয়েছে থানা থেকে বড়বাবু এসেছেন বড়বাবু কেন আমাদের এখানে কোনো পেশেন্টের ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে চান কি না কি পুলিশ কেসের ব্যাপারে হ্যাঁ চলো চলো এখানে এসেছে আমাকে খুঁজতে আসেন তো না না আগে কেসের জন্য তো আমাকে খুঁজবে না না আমি ওকে বাঁচিয়েছি কারণ আমি ওকে নিজের হাতে জেলে ঢোকাতে চাই ওর জ্ঞান ফিরলেই আমাকে খবর দেবেন আমি থানায় বলে রেখেছি ওরা এসে ওকে অ্যারেস্ট করবে দেব তাহলে কি চন্দনাদের বাড়ি থেকে নতুন কোনো কেস ভাসাতে চাইছে এখানে থাকলে চলবে না এখান থেকে লিড মারতে হবে যে কোনো কেন্দ্রে পালাতে হবে এই এত মিষ্টি আমি কি করে খাবো বারে আপনাদের বাড়িতে গিয়ে আমরা খেতে পারি আর আপনি আমাদের বাড়িতে খেতে পারেন না মানে খেতেই হবে একটা খেয়ে নি আচ্ছা ঠিক আছে আরে আরে বাবা আমলকি তোকে তো পরীর মতো লাগছে রে ও মা পরীর মতো কেন ও তো পরী শাড়িটা খুব সুন্দর এই শাড়িটা এই শাড়িটা কে কিনে দিয়েছে বলো
ও এইভাবে বললে তো বুঝবে না মা, বুঝবে? আমলকি আমার দিকে তাকাও, আমি আমার মাকে প্রণাম করে আসি, দেখেছো? বুঝিয়ে বললে সব বুঝে। এসো করবি, আচারগুলো পালন করো। বড় ছেলের সব ব্যাপারেই আপনি অন্ধ দেখছি, আজও আছেন আর সেদিনও। আমার বড় ছেলে এ বিয়ে করতে পারবে না। জানি, আপনার ছেলে আমাকে বলেছে। ও, তাহলে তো আমার আর কোনো দায়িত্বই রইল না। কেন, আপনি তো আমাকে কথা দিয়েছিলেন যে আপনি আমাকে আপনার বাড়ির বউ করবেন। সে কথা আমি রাখব। আমার মেজো ছেলে বিশ্বজিতের সঙ্গে তোমার বিয়ে দেবো আমি ঠিক করেছি। মানে তোমার বাবা মায়ের সঙ্গে আমার কথা হয়ে গেছে। আপনার কি মনে হয় বিয়েটা কি ছেলে খেলা? কেউ একজন আমার হাতে চকলেট দিল আর তারপরে কেড়ে নিল, আর আপনি এখন এসে বলছেন যে আপনি আরেকটা চকলেট দেবেন? বিয়েটা এতটা সোজা নয়। আমি গৌরবকে পছন্দ করি, ওকে ছাড়া আমার পক্ষে অন্য কাউকে, আপনার মেজো ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। আমি তোমার বাবা মাকে কথা দিয়েছি তোমাকে আমার বাড়ির বউ করব, সে কথা তো আমাকে রাখতেই হবে। আমার মেজো ছেলে বিশ্বজিতের সঙ্গে তোমার বিয়ে হবে। মা, আপনি যদি সেদিন আপনার ছেলের ওপরে জোর খাটাতেন তাহলে সেদিনই হয়তো আপনি গৌরবকে এভাবেই বরণ করতে পারতেন। গৌরব হয়তো আমাকেই বিয়ে করত, সেটা না করে আপনার মেজো ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দিলেন, যাকে বিয়ে করে আমি একদিনও শান্তিতে কাটাতে পারিনি। আর আজ আজ গৌরব বিয়ে করে শান্তিতে জীবন কাটাবে, সেটা তো হতে পারে না। দেখি আমি থাকতে এই বিয়ে কি করে হয়। নে গৌরব, মাকে প্রণাম করে বল এবার, মা তোমার দাসী আনতে যাচ্ছি। দাসী? হ্যাঁ দাসী, যেমন নিয়মে বলে তেমনি বল। চন্দনা আমার বন্ধু মা, সে আমার সারা জীবনের জন্য জীবন সঙ্গিনী হতে চলেছে। আমি আমার বউ আমার বন্ধুকে আনতে যাচ্ছি, আর এই বাড়ির জন্য লক্ষ্মী আনতে যাচ্ছি। তাকে দাসী বলা কি শোভা পায়? গৌরব, এই জামা পরে বাইরে গেলে তো যে কেউ দেখলে বুঝে যাবে যে আমি হাসপাতাল থেকে পালিয়েছি, তখন যদি কেউ আটকায়। মেয়েটাকে দেখবেন ডক্টর, সুইসাইড কেস তো, আবার অ্যাটেম্প নিতে পারে। আমি কাল এসে ওর একবার বয়ান নিয়ে যাব, ঠিক আছে? ঠিক আছে। ওকে স্যার, স্যার, স্যার,
রতন সরকারকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি এর মধ্যে রতন আবার কোথায় গেল? ওরে নারিমা না, আমাকে না, তোকে ঠাকুর ঘরে নিয়ে এলাম মাকে প্রণাম করার জন্য, যাতে তোদের বিয়েটা নির্বিঘ্নে কেটে যায়। নে, মাকে প্রণাম করে মায়ের আশীর্বাদ নিয়ে নে। আমি ততক্ষণ একটা ফোন করে জানি ওরা কত দূরে। ঠাকুর, সবাই চায় ভালোয় ভালোয় সবকিছু মিটে যাক। সবার মুখছে তুমি সবকিছু ভালোয় ভালোয় মিটিয়ে দাও মা, আর যেন কোনো বিপদ না আসে। তুমি দেখো মা। হ্যাঁ কিরে, তোরা কত দূর? আরে কত দূর কি, আমি তো এখনো বেরোতেই পারিনি। সে কি রে, কি করবো বুঝতে পারছি না। শোনো না, এখানে প্রচন্ড অশান্তি চলছে। গৌরব কিছুতেই ওর মাকে বলবে না যে ও দাসী আনতে যাচ্ছে, আর ভদ্রমহিলা ওকে দিয়ে বলেই ছাড়বে। কি করবো কিছু বুঝতে পারছি না। কিন্তু এত দেরি হলে তো লগ্ন পেরিয়ে যাবে। শোনো শোনো, তোমরা টেনশন করো না, আমি দেখছি যত তাড়াতাড়ি বেরোনো যায়। কি হয়েছে? কিছু না, নীলা তো বললো গৌরবকে নিয়ে এক্ষুনি বেরোচ্ছে, ওরা এক্ষুনি চলে আসবে। আর তুই শুধু শুধু চিন্তা করিস না, চল তোর ঘরে চল। না, যতক্ষণ না গৌরব আসছে আমি এখানেই থাকবো। কেন ঝামেলা করছিস গৌরব? মায়ের একটা কথা রাখতে পারবি না? ভুল করছো বড় পিসি, মায়ের সব কথা আমি রাখবো, কিন্তু এই কথাটা নয়। তার কারণ এটা মায়ের কথাই নয়, এটা অনেক কাল ধরে চলে আসা একটা প্রথা, একটা ভুল প্রথা। আমার জন্য না হয় সেই ভুল প্রথাটাই মানলি। এই তুই থাম। মা এবার প্লিজ একটু শান্ত হও, এসো আমার সঙ্গে দিকে, এসো এসো এসো, বসো বসো এখানে। গৌরব, আমাকে অন্য কিছু বলে ভোলানোর চেষ্টা করিস না গৌরব। ওই মেয়েকে দাসী বলতে তোর আটকাচ্ছে তো, ওই চন্দনার জন্য রীতি নীতি নিয়ম কানুন তুই কিছুই মানবি না? চন্দনা নয় মা, আমার বক্তব্য প্রথার বিরুদ্ধে। অসুবিধে কোথায়? এখানে তো অনেকেই রয়েছেন যাদের ছেলের বিয়ে হয়েছে, তারা বলেনি কি? আমি অন্য কাউকে ছোট করছি না মা, কিন্তু একটা কথা বলো তো, অন্য কোনো মা তার ছেলেকে কি এই শিক্ষা দিয়েছে যে পুরুষ মহিলাদের সম্মান করে সেই হয় শ্রেষ্ঠ পুরুষ? এই শিক্ষা তো তুমিই দিয়েছ, তুমিই তো শিখিয়েছ মা, জীবনে কখনো কোনো মহিলাকে যেন ছোট কথা না বলে, যে পুরুষ মহিলাদের সবসময় উঁচু আসনে বসায় সেই পুরুষ নিজেও জীবনে অনেক উঁচু জায়গায় পৌঁছয়। তুমি তো শিখিয়েছ, শেখাওনি? হ্যাঁ মা, দাদা তো এটা ঠিকই বলছে। তাহলে আমি তো তোমার শিক্ষায় শিক্ষিত মা, তাহলে আমি আমার হবু স্ত্রীকে কি করে দাসী বলে ছোট করি বলো তো মা? মা তুমি এবার দাদাকে ছাড়ো, বৌদি এখানে অপেক্ষা করছে দাদার জন্য, দেরি থেকে টেনশন করবে নিশ্চয়ই। হ্যাঁ, জেঠুমণি একটু আগে ফোন করেছিলেন, পাশে চন্দনাও ছিল, জিজ্ঞাসা করছিলেন যে আমরা বেরিয়েছি কিনা। দেখেছো? আচ্ছা একজন মেয়ে হয়ে তুমি আর একটা মেয়ের মনের অবস্থা বুঝবে না বলো মা? মা আচ্ছা তুমি বলো তো, আমার যখন বিয়ে হবে আমার বরকে দাসী আনতে আসবে, মানে সেটা কি তোমার ভালো লাগবে বলো? আমাকে যখন বিশ্ব বিয়ে করতে গেছিল তখন কি বিশ্ব এই কথাটা বলেনি? নিশ্চয়ই বলেছে। আগে যা হয়েছে হয়েছে, কিন্তু আজ থেকে এটা তুলে দেওয়া হোক। সময় চলে যাচ্ছে করবি, ব্যাপারটা বোঝো, বর সময় মতো পৌঁছাতে না পারলে তো বিয়েতে বাধা পড়ে যাবে। বিয়ে হবে ভাই, তোর যখন ইচ্ছে
তখন এ বিয়ে হবেই। কি হলো করবি? বেশ, গৌরব যা ভালো বোঝে তাই করুক, আর কিছু না বললেও আমি ওকে আটকাবো না, ও যেতে পারে। এই সংসারের জন্য লক্ষ্মী আনতে যাচ্ছি মা। আশীর্বাদ করবে না? এই না হলে আমার মা? আরে কি হলো কি? আরে উলু দাও, শাক বাজার, চলো চলো চলো। গৌরব চলো এবার এগোনো যাক। এই দাঁড়া, যাবি না? টাকা দে, টাকা দে, নাহলে আমি যেতে দেবো না। দে। আরে বাবা এখন টাকা চায় না, যখন বৌদিকে নিয়ে আমরা ফিরবো তখন চাস। ফেরার সময় আমি পারবো না, প্লিজ। বৌদি আমাকে সরে যেতে বলবে, আমি সরে যাব, আমি বৌদিকে না করতে পারবো না। ব্যাস, তো তাহলে টাকাও পাবি না, যা। মানে এই ফালতু বকে সময় নষ্ট করিস না দাদা, দেরি হয়ে যাচ্ছে কিন্তু। চল চল চল, এগুলো ঠিক না, আমাকে টাকা দে। চলো এই সর 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 সর, চল 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 চল। আপনি ঠিক কি করতে চাইছেন বলুন তো? একবার আপনি বলছেন ওদের বিয়েটা হতে দাও, আবার বলছেন গৌরব আর চন্দনার সম্পর্কটা টিকবে না। বড্ড কৌতূহল তোমার, একটু অপেক্ষা করো না, এত উতলা হচ্ছ কেন? সবুরে মেওয়া ফলে, মনে রেখো। বর্দি 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 শুনুন, যে যাই বলুক মা, সবটাই সবার মুখের কথা। সবাই আসলে আপনাকে সান্ত্বনা দিয়ে বিয়েটা শেষ পর্যন্ত করিয়ে নিতে চাইছে। একবার ভেবে দেখুন মা, যবে থেকে চন্দনের সাথে আপনার বড় ছেলের সম্পর্ক হয়েছে, আপনার বড় ছেলে কিন্তু আপনাকে যোগ্য সম্মানটুকুও দেয়নি, বরং আপনি যেটা বলেছেন তার উল্টোটাই করেছেন। হ্যাঁ মা, ওই মেয়ে যদি এই সংসারে আসে তাহলে আমার মনে হয় না যে আপনার বড় ছেলে আর আপনার কথা শুনবে বলে, আপনার নিয়ম এই সংসারে চলবে বলে। হয়তো আপনার বড় ছেলে বলতেই পারে যে পুরনো প্রথা সব ভুলে যাও, এখন নতুন প্রথা চালু করো, বলতেই পারে। ওই মেয়ে সংসারে এলে তার সাথে থাকতে পারবেন তো মা? কাল বরণের আগে অবধি সময় আছে, ভেবে দেখুন। তুমি দেখো ঠাকুর, আর যেন কোনো সর্বনাশ না হয়, গৌরব যেন সময়ের মধ্যেই চলে আসে, না হলে যে না 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 না, সেই অপমান আমি সহ্য করতে পারবো না ঠাকুর, আমি মরে যাব, আমি শেষ হয়ে যাব। তুমি দেখো ঠাকুর, সব যেন ভালোই ভালোই মিটে যায়, সব যেন ভালো হয়। আলো জ্বালো মা, আমার জীবনেও এমন করেই তুমি আলো জ্বালো। আজ না হোক কাল আমি তোমার কাছে ফিরবো। এই চন্দনা, তোমার বোনের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, এখন আমি জোর গলায় বলতে পারি তুমি আমার বউ। একটু গন্ডগোল হলেও সব ঠিক করে নেব আমি, দেখো। আর তারপরে তোমার বাপের সব সম্পত্তির মালিক হব আমি, নবকুমার গুহঠাকুরতার একমাত্র জামাই আমি, রতন।
কোনো চিন্তা নেই। জেঠুকে একটা ফোন করে জানিয়ে দিই যে আমরা বেরিয়ে গেছি, খুব চিন্তায় আছে। চলো গাড়িটা ছেড়ে দিই। ও হ্যাঁ হ্যাঁ, তুমি ওঠো।